নাম না করে তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের 121তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পদে থাকা বড় বড় নেতারা আমাকে ব্যক্তি আক্রমণ করছেন, বুঝতে পারবেন জনগণ যখন ভোট দেবেন আপনাদের অবস্থা অনিল বসু, বিনয় কুমার আর লক্ষণ শেঠদের মতো হবে। গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন, আমি অনেক লড়াইয়ের সাক্ষী। এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে, বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে একবার নয়, নন্দীগ্রাম হলদিয়া খেজুরি মিলে জঙ্গলমহল মিলে 11 বার আমাকে আক্রমণ করেছে। কিন্তু জনশক্তি, যুব শক্তি, মাতৃশক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই যে শুভেন্দু অধিকারী কোন পদের লোভ করেন না। কেউ কেউ বলেছিলেন না পদ দেখিয়ে লোক আনছে, আমি 27 নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আছে, এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি, এই লোককে সিপিএম এর যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোক, এই জনগণ, এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। অতএব কেউ বা কারোর ইচ্ছা এই সম্পর্ক ছিন্ন করা অত সোজা নয়। আর এটা বলেই আমি শেষ করব। অনেকে বলেন, শুভেন্দু তুমি অকৃতকার কেন, তোমার ভাইরা তো বিয়ে করেছে। আমি বলি, আমি বর্তমান যুগের রাজনীতিবিদদের দেখে অকৃতকার নই, আমি সতীশ সামন্ত, সুশীল লাড়া, অজয় মুখার্জির জীবনী পড়ে অকৃতকার।